যে এই সিনেমা এতটাই পবিত্র যে আপনারা অজু করে সিনেমা হলে যাবেন এবং সিনেমা দেখে নামাজ আদায় করবেন, আপনাদের অজুর কিচ্ছু হবে না। আমরাই বাংলার মাটি থেকে তসলিমা নাসরিনকে বিতাড়িত করেছিলাম, আমরাই হেলানা জাহাঙ্গীরকেও বিতাড়িত করতে চাই। হেলানা জাহাঙ্গীর তার প্রযোজনা একটি সিনেমা নির্মাণ করেছিল, যে সিনেমার নাম ছিল ভাইয়ারে। উনি ওই সিনেমার প্রচারণা চালাতে গিয়ে উনি বারবার বলেছে যে পাপমুক্ত সিনেমা, পাপমুক্ত সিনেমা। তারপর ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনি কয়টা হালাল সিনেমার নাম বলেন। উনি বলেছিল বাংলাদেশে কোনো হারাম সিনেমা নাই, সব সিনেমা হালাল। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সিনেমা কি কখনো হালাল হতে পারে? সিনেমা কখনো হালাল হতে পারে? সিনেমা হচ্ছে আমাদের ইসলামের পক্ষ থেকে সরাসরি নিষিদ্ধ, হারাম হারাম হারাম। অথচ উনি বারবার এই সিনেমাকে হালাল বলে প্রচারণা চালিয়েছে। উনি এটাও বলেছে যে এই সিনেমা এতটাই পবিত্র যে আপনারা অজু করে সিনেমা হলে যাবেন এবং সিনেমা দেখে নামাজ আদায় করবেন, আপনাদের অজুর কিচ্ছু হবে না। আমি বলতে চাই, প্রথম কথা হচ্ছে সিনেমার সাথে আমাদের ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই। অথচ সেখানে উনি বারবার এই সিনেমাকে হালাল সিনেমা বলে এবং ধর্মীয় একটা পুঁজিবাদ তৈরি করতে চেয়েছে। আজকে শুধু হেলানা জাহাঙ্গীর না, এরকম বাংলাদেশে অনেক ধর্মীয় পুঁজিবাদ আছে যারা সিনেমাকে প্রতিনিয়ত ধর্মের কাছে পুঁজি করে করে এই সিনেমার প্রচারণা চালায়। আমরা দেখতে পারি যে সিনেমার মহরত যখন হয় তখন অনেক নায়ক নায়িকারা এসে এরকম কি করে যে এরকম মোনাজাত ধরতেছে, দোয়া কালাম পড়তেছে, কোরআন তেলাওয়াত করছে। কেন ভাই, আপনার সিনেমার সাথে আমাদের ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নাই। আপনি সিনেমা করতেন করেন, কিন্তু আপনি কেন বারবার এই ধর্মীয় পুঁজিবাদ করবেন? এই প্রেক্ষিতে আমি একটা মামলা দায়ের করেছিলাম এই রবিবারে, এবং রাসেল মিয়ার বিষয় যেটা ছিল, উনি তখন সরাসরি এবং মিডিয়ার সামনে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে বলেছিল যে আল্লাহর কসম করে বলতেছি, কোরআনের উপরে হাত রেখে বলতেছি, এটা একটা পাপমুক্ত সিনেমা। উনি বারবার এই সিনেমাকে পাপমুক্ত বলেছে। সিনেমা কখনো পাপমুক্ত হতে পারে না। পৃথিবীতে একমাত্র ফেরেশতা এবং নবী আম্বিয়া আলাইহিস সালামরা ছাড়া আর কেউ পাপমুক্ত হতে পারে না। যদি উনি পাপমুক্ত সিনেমাকে বলে থাকে, যদি উনি সিনেমাকে পাপমুক্ত বলে থাকে, তাহলে আমি বলবো উনি সিনেমাকে নবী আম্বিয়া আলাইহিস সালামদের সাথে তুলনা করেছে, যেটা হারাম 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 এবং শানে রাসূলের খেলাফ। এই হেলানা জাহাঙ্গীরের আশকারা পেতে পেতে গত সেপ্টেম্বরের একুশ তারিখে রাসেল মিয়ার বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছিল ওনার স্ত্রী বর্ষা চৌধুরী। উনি থানায় গিয়ে কোরআন শরীফকে ফেসবুক লাইভের সামনে রেখে কসম কেড়ে কেড়ে বলতেছে যে উনি আগে বিয়ে করে নাই, এরকম তার এগুলো যা তার বিরুদ্ধে যে অভিযোগ আসছে সেগুলো মিথ্যা। ও অথচ এই অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে এবং সে শাস্তির আওতায় এসেছে। অতএব বলতে চাই, কোরআন আপনার ব্যবসার জায়গা না। কোরআন নিয়ে আপনি মিথ্যা কসম কাটবেন এবং এটা ফেসবুক লাইভে প্রচারণা করবেন, আমরা এটা হতে দিব না। এর বিরুদ্ধে এই অপপ্রচারের কারণে এবং কোরআন অবমাননার কারণে আমি এই মামলাটা দায়ের করেছি। আপনারা সবাই জেনে থাকবেন তার একটি চ্যানেল আছে, জয়যাত্রা টেলিভিশন, যেটা ফ্যাসিস্টের আমলে এটা বন্ধ করতে চেয়েছিল, কিন্তু ওনার ক্ষমতার কারণে বন্ধ করতে পারেনি। সেই জয়যাত্রায় অনেক সাংবাদিক অনেকভাবে নানাভাবে আমাকে হুমকি ধুমকি জানিয়েছে এবং তার পক্ষ নিয়ে অনেক হলুদ সাংবাদিক, আমি বলবো তাদেরকে, এই হলুদ সাংবাদিকরাও আমাকে বলেছে যে আপনি মামলা প্রত্যাহার করে নেন, আপনি নিগোসিয়েটে বসেন। আমি একটা কথা তাদেরকে স্পষ্ট বলে দিয়েছি, এইটা আমার আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করেছে, আমার ইসলামকে আমার কোরআনকে তার অপমানিত করেছে। দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি এই মামলা এবং আন্দোলন চালিয়ে যাব। যদি আমার মৃত্যু হয় তাহলে আমি সেই মৃত্যুকে শাহজাদার মৃত্যু হিসেবে বরণ করে নিব ইনশাআল্লাহ। প্রতিনিয়ত আমাদের ইসলামী লেবাসকে তারা এই সন্ত্রাস হিসেবে চিহ্নিত করতে চায়। আমি আজকে এই বাংলার মানুষের সামনে বলতে চাই, আর এগুলো চলতে দেওয়া যাবে না, আর ইসলামকে অপমান করা যাবে না। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যে আমরা এর তীব্র প্রতিবাদ গড়ে তুলতে চাই, যেভাবে প্রতিবাদ গড়ে তুলে আমরাই বাংলার মাটি থেকে তসলিমা নাসরিনকে বিতাড়িত করেছিলাম, আমরাই হেলানা জাহাঙ্গীরকেও বিতাড়িত করতে চাই। যারা ইসলামকে প্রতিনিয়ত আঘাত করবে, যারা ইসলামকে নিয়ে পুঁজিবাদ তৈরি করবে, আমরা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে চাই। বন্ধুরা আমার, আমি দৃষ্টি আকর্ষণ করব আমাদের বর্তমান ধর্ম উপদেষ্টা যিনি আছেন, আপনি দেখেন এই 16 বছরে যেই ফ্যাসিস্ট যেই নিয়ম নীতি চালিয়েছে, এই নিয়ম নীতির প্রেক্ষিতে যে অবস্থা তৈরি হয়েছে, আমাদের মুসলিম ধর্ম আর মুসলিম ধর্মের মধ্যে থাকতে পারতেছে না, এটাকে পুঁজিবাদে তৈরি করতেছে, সংস্কৃতির মাধ্যমে সারা বিশ্বের মধ্যে এইটাকে একটা ছড়িয়ে দিচ্ছে যে ধর্মীয় পুঁজিবাদ। আমরা এই ধর্মীয় পুঁজিবাদের বিরুদ্ধে
আন্দোলন গড়ে তুলতে চাই এবং আমি বলতে চাই যদি তার দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে আমরা তৌহিদ জনতার মাধ্যমে সারা বাংলায় এই হেলেনা জাহাঙ্গীর সহ তার যত দোসর আছে যত ফ্যাসিস্ট আছে তাদের বিরুদ্ধে তাদের ধর্মীয় পুঁজিবাদের বিরুদ্ধে আমরা দূরবার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ।